ব্যাক আপনাদের স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য উঠে এলো একটি বিরাট বড় সুখবর অবশেষে ভোটের আগেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার যার ফলে বেতন বাড়লো শিক্ষকদের তো বন্ধুরা সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কোন শ্রেণীর শিক্ষকদের বেতন বাড়ালো রাজ্য সরকার কবে থেকে কার্যকর করা হচ্ছে এবং কত টাকা করে বেতন পাবেন সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নির্বাচনের আগে ফের কল্পতরু রাজ্য বিপুল হারে বাড়ল ভোকেশনাল শিক্ষকদের বেতন নির্বাচনের আগে ফের কল্পতরু রাজ্য সরকার ভোকেশনাল শিক্ষকদের বেতন বেতনবিধির দাবি অনেক দিনে সেই দাবি মেনে রাজ্যের বিধানসভা ভোটের আগে ভোকেশনাল শিক্ষকদের বেতন বাড়াল রাজ্য সরকার সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল সরকার ভোকেশনাল ফিল্ড অফিসারদের বেতন ছ টাকা বেড়ে হচ্ছে বারো হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসারদের বেতন তিন হাজার নশো টাকা বেড়ে হচ্ছে এগারো হাজার টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সুপারভাইজার পান ছাব্বিশশো টাকা এখন তা বেড়ে হচ্ছে দশ হাজার টাকা পাশাপাশি ডেটা এন্ট্রি অপারেটররা পান তিন হাজার দুশো পঞ্চাশ টাকা এবার তা হচ্ছে দশ হাজার টাকা এবং কন্ট্রাকচুয়াল টিচারদের ন হাজার টাকা থেকে বেড়ে তেরো হাজার পাঁচশো টাকা করা হচ্ছে বেতন সাত হাজার থেকে বেড়ে দশ হাজার পাঁচশো টাকা অন্যদিকে অধ্যাপকদের বয়স থেকে বাড়িয়ে পঁয়ষট্টি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন উল্লেখ্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবসরের বয়স আগেই পঁয়ষট্টি করা হয়েছে সামনেই রাজ্যের বিধানসভা ভোট তৃণমূলকে করা টক্ক দিচ্ছে বিজেপি এই পরিস্থিতিতে কার্যত কল্পতরু রাজ্য সরকার একদিকে সমাজের নিম্ন অংশের জন্য চালু করে দিয়েছে তৃণমূল স্বাস্থ্যসাথী দুয়ারে সরকার ভোটে হাওয়া পর্যন্ত কার্যত ঘুরিয়ে দিয়েছে বলে ধারণা মহলে তবে রাজ্যের সরকারি এবং শিক্ষকদের একাংশ নিয়ে চিন্তায় সরকার সেই অংশের খুব প্রশমিত করতে মরিয়ে সরকার তাই এবার ভোকেশনাল শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার উল্লেখ্য দিন কয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় সমতায় এলে সপ্তম পে কমিশন কার্যকর করার আশ্বাস দিয়েছেন বলেছেন সরকারি চাকরিতে মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষণ করা হবে এবার সেই প্রতিশ্রুতির মোকাবিলায় নামলো রাজ্য তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে শিক্ষকদের জন্য উঠে আসা একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম